সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন নিশ্চয়ই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, আমার আজকের আলোচ্য ঔষধটি হচ্ছে হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি প্রচলিত ঔষধগুলোর মধ্যে অন্যতম একটি ঔষধ অ্যাপিস ম্যালিফিকা। তো সুপ্রিয় বন্ধুরা, চলুন মূল আলোচনা পর্বটি শুরু করবার আগেই A2Z DHO এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে সবসময় চ্যানেলটির সঙ্গেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, অ্যাপিস মেলকে মনে গেঁথে রাখবার জন্য কয়েকটি প্রধান কথা আপনাদের সম্মুখে আজ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাপিস মেলের প্রথম ও প্রধান কথাটি কি সে সম্পর্কে। অ্যাপিস মেলের প্রথম কথাটি হচ্ছে মূত্র স্বল্পতা ও মূত্র কষ্ট, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন দেখা দেওয়া, বারবার প্রস্রাবের বেগ দেখা দেওয়া এবং প্রতিবারই অতি কষ্টে খুব অল্প পরিমাণে কড়া রঙের প্রস্রাব হওয়া অথবা অনিচ্ছায় ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে থাকা এবং শেষের কয়েক ফোঁটা প্রস্রাব নির্গমনকালে তীব্র জ্বালা ও যন্ত্রণা অনুভব করা। এই ওষুধটির দ্বিতীয় প্রধানতম কথাটি হল জ্বালা ও ফোলা, বিশেষ করে চোখের নিচের পাতায় ফোলা। এই ব্যাপারটিকে যদি ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় এই ওষুধের রোগীর দেহের বিভিন্ন স্থানের স্ফীতি কিংবা শোথ দেখা দিতে পারে। এই স্ফীতির রং সাধারণত লাল কিংবা গোলাপি রঙের হয়। যদি কারো চোখের নিচের পাতা ফোলা এবং জ্বালা থাকে তাহলে অবশ্যই তা অ্যাপিস মেলকে ইঙ্গিত করবে। এই ওষুধটির তৃতীয় প্রধান কথাটি হচ্ছে স্পর্শকাতরতা ও গরমকাতরতা, অর্থাৎ এরা প্রচণ্ড রকমের স্পর্শকাতর হয়, কোনোরূপ স্পর্শ কিংবা চাপ এরা সহ্য করতে পারে না। এরা ভীষণ রকম গরমকাতরও বটে, অর্থাৎ যে কোনো ধরনের উত্তাপে এদের সমস্ত লক্ষণের বৃদ্ধি ঘটে। অন্যান্য সমস্ত ওষুধের মতো এই ওষুধেরও হ্রাস এবং বৃদ্ধির সময়কাল রয়েছে। এদের সমস্ত রোগ লক্ষণ বিকেল বেলা বৃদ্ধি হয়, বিশেষ করে বৈকালীন জ্বর এদের অন্যতম একটি চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়া স্পর্শে, চাপলে, নিদ্রার পর, উত্তপ্ত ঘরে এদের রোগ লক্ষণ সবসময় বৃদ্ধি পায় এবং খোলামেলা বাতাসে ও উন্মুক্ত ঘরে এদের সমস্ত রোগ লক্ষণ তিরোহিত হয়। এদের পঞ্চম প্রধান কথাটি হচ্ছে হুলবিদ্ধবৎ যন্ত্রণা ও পিপাসাহীনতা। এদের সকল যন্ত্রণা হুল ফোটানোর ন্যায় কিংবা টাটানিযুক্ত, বিশেষ করে আমবাতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই লক্ষণটি তীব্রতর হতে দেখা যায়। এই ওষুধের রোগীর পানি পিপাসা একদম নেই বললেই চলে। সুপ্রিয় বন্ধুরা, আলোচনার এ পর্যায়ে অ্যাপিস মেল ওষুধটি যে সমস্ত রোগের ক্ষেত্রে সগৌরবে ব্যবহৃত হয়ে আসছে সেই সমস্ত রোগগুলোর একটি ছোট্ট তালিকা দেবার চেষ্টা করব। রক্তাম্ব স্রাব ঘটিত প্রদাহ, মস্তিষ্কের প্রদাহ, হৃৎপিণ্ডের প্রদাহ, প্লুরিসি সম্ভূত রক্তস্রাব, ইরিসিপেলাস, চোখের প্রদাহ, অঞ্জনি, টনসিলের বিবৃদ্ধি, জিহ্বার ক্যান্সার, আলজিহ্বার স্ফীতি, দক্ষিণ দিকের কুচকিতে স্ফীতি, শিশুদের কলেরার ন্যায় উদারাময়, মূত্র স্বল্পতা, মূত্রপথের ইনফেকশন, মহিলাদের দক্ষিণ ডিম্বকোষের প্রদাহ, ডিম্বকোষ সংলগ্ন অর্বুদ বা টিউমার, সাইনোভাইটিস, আঙ্গুল হাড়ার প্রথম অবস্থা, পৃষ্ঠদেশ ও অঙ্গপ্রত্যঙ্গের বাতের বেদনা এবং বৈকালীন জ্বরের ক্ষেত্রে এই অ্যাপিস মেলিফিকা নামক ঔষধটি প্রুভিং হবার পর থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং যদি কারো ক্ষেত্রে এই সমস্ত রোগের কোনো একটি রোগ লক্ষণ দেখা দেয় এবং তার পাশাপাশি উপরিউক্ত বিশেষ পাঁচটি চারিত্রিক লক্ষণের সাদৃশ্য থাকে তাহলে অবশ্যই অ্যাপিস মেলিফিকাকে স্মরণ করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাই না, সকলের সুস্বাস্থ্য কামনায় আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।